আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য গলদা চিংড়ি আমি যেভাবে ক্লিন করি কাটি সেটাই মূলত এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এখানে দুই রকম চিংড়ি নিয়ে নিয়েছি একটা হচ্ছে আমেরিকার নদীতে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেটা আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রোজেন যে গলদা চিংড়িগুলো আসে সেটা বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে গলদা চিংড়ি কেটে দেখাবো আর গলদা চিংড়ি মাছের যেই পায়ের যে মাংসগুলো থাকে লাইক মাছগুলো সেগুলো কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দিব। প্রথমে নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ড দেন এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছগুলো বাংলাদেশ থেকে ফ্রোজেন আসে তিনটা মাছের দেড় কেজি পরিমাণ ওয়েট আছে তবে মাছগুলো বড় দেখা গেলেও কিন্তু মাছের পরিমাণটা খুবই কম এবং মাথার পরিমাণটা খুবই বেশি যাই হোক পাগুলো কিন্তু বেশ বড় ছিল তবে পাগুলো এভাবে রান্না করতে যাবেন না ভেতরের মাছগুলো বের করে নিয়ে রান্না করলে অনেকটা ভালো হবে যে মাছটা দেখতে পাচ্ছেন এই সাইজের আর সত্যি কথা বলতে কি মাছটা ভালোই বড় দেখতে বাট মাছের পরিমাণটা খুবই কম পাগুলো অনেক বড় পাগুলো কিভাবে কেটে নিব সেটা লাস্টে দেখাবো এখন চিংড়ি মাছটা ক্লিন করার জন্য আমাদের লাগছে এরকম একটা কিচেন সিজার একটা ধারালো কিচেন সিজার আমাদের সবারই ঘরে প্রয়োজন এই কিচেন সিজার দিয়ে আমি শুধু কিচেনের মাছ মাংসই কাটাকাটি করি প্লাস শাক সবজি কাটাকাটি করি প্রথমে আমি এই যে পাগুলো কেটে নিচ্ছি ছোট পাগুলো আমি ইউজ করবো না ফেলে দিবো বড় পাগুলো থেকে আমি মাংসটা বের করে নিব লাইক মাছগুলো বের করে নিব পাগুলো আগে কেটে নিচ্ছি তারপরে মাছের যে দাড়ি দাঁড়িমোস থাকে ওগুলো কেটে নিচ্ছি আর এই যে মাথার উপরে যে একটা কাটা থাকে এটা কিন্তু কেটে নিতে হবে খুব সাবধানতার সাথে দেন মাথার সামনের যে মুখের কাছে যত মোস কাটা থাকে এগুলো সব কেটে নিচ্ছি তারপরে যে মাথার কাছে যে একটা ময়লার প্যাকেট থাকে প্যাকেটটা আমি বের করে নিচ্ছি খুব সাবধানতার সাথে এটা বের করে নিতে হবে যে প্যাকেটটা খুব সাবধানতার সাথে বের করে নিলাম দেন আপনারা চাইলে মাথার যে এই যে খোসাটা থাকে ওটা রাখতে পারেন আবার ফেলেও দিতে পারেন আর পা চাইলে রাখতে পারেন ফেলেও দিতে পারেন লেজের কাছে একটা কাটার মতোই যে এরকম থাকে শক্ত এটা কেটে নিচ্ছি দেন এখানে একটা মাছের রক থাকে রকটা বের করে নিব রক্তটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে বালু থাকে কাদা থাকে ময়লা থাকে ওটা থাকলে খেতে ঘৃণা লাগবে আর অত ভালো লাগবে না কিচকিচ করবে যাই হোক ময়লা রকটা বের করে নিতে হবে দেন এখান থেকে আপনারা চাইলে পিঠের যেই খোসাগুলো আছে এগুলো খুলে নিতে পারেন আর না চাইলে নাও খুলে নিতে পারেন আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে খুলে নিতে হয় তারপরে এই যে যেই মাথার অংশটা দেখতে পাচ্ছেন একটা চিংড়ি মাছের মাথার অংশের এই যে যেই খোসাটা রয়েছে এটা আপনারা একটু খুলে নেবেন প্রয়োজনের জন্য সো যাই হোক তারপরে এই যে খুলে নেওয়ার পরে দেন এটার ভেতরে জেলি ভরা আছে কিনা সেটা চেক করে নিতে হবে এটার ভেতরে জেলিটা বেসিক্যালি এইখানটাতে থাকে আমার এই চিংড়ি মাছটা জেলি ভরা নেই অনেক চিংড়ি মাছে মাথার কাছে জেলি ভরা থাকে আর জেলি থাকলে আপনারা ওটা বের করে নেবেন তারপরে যে পায়ের কাছেও কিন্তু অনেক সময় জেলি ভরা থাকে ওগুলো ক্লিন করে নেবেন যদি থাকে আর আমি হচ্ছে আজকের চিংড়ি মাছগুলোর মাথার যে খোসাটা থাকে ওটা ফেলে দিব এতে করে যেটা হবে মাথাটা খুব ভালোভাবে রান্না হবে তারপরে যে আরো একটা মাছ আমি একই পদ্ধতিতে কেটে নিচ্ছি মাথার কাছের যে কাটাটা আছে ওটা আগে ফেলে নিচ্ছি দেন মাথার উপরের খোসাটা ফেলে নিচ্ছি এই খোসাটা ফেলে নেওয়াই উচিত না হলে এই খোসাটার মধ্যে এমন কিছুই নেই যে রেখে দিতে হবে তারপর এই যে দেখেন মাথার ভেতরের যে ময়লার প্যাকেটটা ওটাও খুব সাবধানতার সাথে বের করে নিচ্ছি এই ময়লার প্যাকেটটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ময়লা বেশি থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে ময়লা কম থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে ময়লা থাকে না যাই হোক একই পদ্ধতিতে আমি চিংড়ি মাছের দাড়িমোসগুলো কেটে নিলাম দেন লেজের কাছের এই শক্ত কাটাটা কেটে নিচ্ছি আর দেখেন ভেতরের আপনা আপনিতেই খুব সহজে বেরিয়ে চলে এসেছে চিংড়ি মাছ কাটা ডান এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারাও চিংড়ি মাছ কেটে নিতে পারেন আর ভেতরের পায়ের মাংসগুলো কিভাবে বের করে নিতে হয় সেটাও দেখিয়ে দিব পেছনের এই খোসাগুলো আমি ফেলতে পছন্দ করি না আপনারা চাইলে ফেলে নিতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য একটুখানি ফেলে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এটা ফেলে নিতে হয় তারপরে আপনারা চাইলে এখানে লেসগুলো একটু কেটে নিতে পারেন সৌন্দর্যের জন্য আবার চাইলে রেখেও দিতে পারেন তারপরে দেখেন যেটা দেখাবো এখানে যে থাকে এই আপনারা চাইলে চাইলে ফেলে দিতে দিতে পারেন পারেন রেখে আবার একটুখানি করে পাগুলো পাগুলো আবারও কেটে নিতে পারেন সমি একটুখানি করে কেটে নিচ্ছি আমি জানি অনেকে চিংড়ি মাছের মাথার খোসাটা রাখতে পছন্দ করেন কিন্তু আমি পছন্দ করি না কারণ মাথার খোসাটা থাকলে মাথাটা খুব ভালোভাবে কুক হয় না মাথার ভেতরে খুব ভালোভাবে মশলা যায় না এতে করে মাথাটা খেতে কিন্তু ভালো লাগে না জন্য আমি মাথার খোসাটা ফেলে নিয়েছি প্লাস এতে করে যেটা হবে মাথার ভেতরে যেই মগজগুলো মশলার সাথে বেরিয়ে মিশে যাবে মশলাটাও খেতে কিন্তু দারুণ লাগবে এখন আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের পায়ের ভেতরের মাছগুলো কিভাবে বের করে নিব এরকম একটা সেশনই নিয়ে নিয়েছি যাই হোক এটাকে কি বলে আমি জানি না আপনারা কিন্তু এখানে শিল্পাটাও ইউজ করতে পারেন প্রথমে একটু পাগুলো ভেঙে নিয়েছি পায়ের উপরে যে খোসাগুলো খুব ভালোভাবে একটু থেতো করে নিয়ে দেন এভাবে মাছটা বের করে নিচ্ছি খুবই ইজি এটা বের করতে অতটা কষ্ট হয় না সবগুলো মাছ এভাবে পায়ের ভেতর থেকে বের করে নিচ্ছি আর এটা কিন্তু তো আপনারা ফেলে দিবেন না এই মাছটা বের করে নিয়ে বোনা করলে অনেকটা টেস্ট হয় খেতে বিশেষ করে বড় সাইজের গলদা চিংড়ির পাগুলো এভাবে বের করে নিলে ভালো হয় আর বের না করে যদি আপনারা ডাইরেক্ট রান্না করতে চান ওটা খেতে ঝামেলা হবে খেতেও পারবেন না প্লাস এতে করে মুখের ভেতরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পাগুলো কিন্তু অনেকটা ধারালো থাকে কাটা যুক্ত থাকে একই পদ্ধতিতে আমি এই যে সবগুলো মাছ এইভাবে বের করে নিব পায়ের ভেতর থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আপনারা চাইলে এভাবে সবগুলো মাছ পায়ের ভেতর থেকে বের করে নিতে পারেন আমি সবগুলো মাছ পায়ের ভেতর থেকে এই যে বের করে নিয়েছি দেখেন দেখি বোঝা যাচ্ছে এটা রান্না করলে কতটা টেস্ট হবে এখন এই যে যেই দেখেন পায়ের যেই কাটা কি বলে এটাকে আমি অ্যাকচুয়ালি ভাষাটা জানি না ডাল ডালি যাই হোক গাছের ডাল বাঁকরার মতোই লাগতেছে এগুলো আমি এখন ফেলে দিব আর দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা রান্না করতাম তাহলে কতটাই না ভুল হতো যাই হোক আশা করছি আমার এই যে চিংড়ি মাছ ক্লিন করাটা কাটাটা আপনাদের কাছে ভালোই লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে এটা আমি কিভাবে কুক করবো সেটা শেয়ার করব আশা করছি ওই ভিডিওটাও ভিজিট করবেন সমিলিমা এতক্ষণ আপনাদের সঙ্গে গেছিলাম নিউ ইয়র্ক থেকে আবার ইনশাল্লাহ চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিব ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম